তীব্র গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বিরাট ক্ষতির মুখে পড়তে পারে বাংলা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, সরাসরি এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি অতি গভীর নিম্নচাপ, যার জেরে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড় আছড়ে পড়বে বাংলাদেশে, এমনই পূর্বাভাস দিয়েছেন জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা আগস্ট মাস জুড়েই ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্য জুড়ে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘণ্টায় 60-80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। ল্যান্ডফলের পরে সাধারণত পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি। নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সতর্কতায় বলা হয়েছে উপকূলীয় জেলা এবং নিকটবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিকের জোয়ারের থেকে 2-3 ফুট অধিক উচ্চ অর্থাৎ উচ্চতায় জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে, যার জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বরের স্থানীয় সংকেত অর্থাৎ সতর্ক সংকেত দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে গভীর সমুদ্রে যাতে তারা না যায়। হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পেলেন আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যার প্রভাব বাংলাদেশে পড়তে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ওয়েদারের দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলাতেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।